Assalamualaikum. সুচিপাড়া ডিগ্রি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি হালিমা বেগম, প্রভাষক, দর্শন বিভাগ, সুচিপাড়া ডিগ্রি কলেজ, শাহরাস্তি, চাঁদপুর। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আমি নিশ্চয় আল্লাহর রহমতে অনেক ভালো আছো। আমিও দোয়া করি তোমরা ভালো থাকো, আর আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি দ্বাদশ শ্রেণীর যুক্তিবিদ্যা দ্বিতীয় প্রথম বিষয়ে আলোচনা করব। আর আমার আলোচনার অধ্যায় হলো তৃতীয় অধ্যায়, আর এই অধ্যায় হলো আমাদের আরোহের প্রকারভেদ। তো শিক্ষার্থীরা, আমরা প্রথম পক্ষে অবরোহ কাকে বলে, আরোহ কাকে বলে নিয়ে আলোচনা করেছি। তারপরে আবার তোমাদের বলছি আরোহ কাকে বলে। আরোহ হলো বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে বিশেষ বিশেষ ঘটনা পর্যবেক্ষণ করে একটি সার্বিক সিদ্ধান্তে উপনীত হওয়াকে আরোহ বলে। আবার বলছি, বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে বিশেষ বিশেষ ঘটনা পর্যবেক্ষণ করে একটি সার্বিক সিদ্ধান্তে উপনীত হওয়াকে আরোহ বলে। তো মানে আরো সংক্ষেপ বলছি যে, বিশেষ বিশেষ ঘটনা থেকে সার্বিক সিদ্ধান্তে আসা হলো আরোহ। যেমন আমরা উদাহরণস্বরূপ বলতে পারি, রহিম হয় মননশীল, করিম হয় মননশীল, শ্যামল মননশীল, মৃত মননশীল, সুতরাং সকল মানুষ হয় মননশীল। আমরা এখানে কি করলাম, বিশেষ বিশেষ মানে একজন একজন রহিমকে দেখেছি মরতে, করিমকে, শ্যামলকে, মৃত্যুকে দেখে আমি সিদ্ধান্ত নিলাম যে সকল মানুষ হয় মননশীল। তাহলে আর যে আমার দেখা, এটা হলো কি, বাস্তব অভিজ্ঞতা। ঠিক আছে, তাহলে এটা হলো আরোহ এবং আরোহের উদাহরণ। আর আরোহের প্রাণ হলো আরোহমূলক উলম্পন, মানে আরোহমূলক উলম্পনটা হলো আরোহের প্রাণ। আর আরোহমূলক উলম্পন কি, যেটা হলো বিশেষ বিশেষ ঘটনা পর্যবেক্ষণ করে সার্বিক সিদ্ধান্তে আসা বা কম থেকে বেশিতে আসা, জানা থেকে অজানা আসা, এগুলাকে বলে বলে আরোহমূলক উলম্পন। তো সুপ্রিয় শিক্ষার্থী, এই যে আমাদের এই অধ্যায়টা হলো আরোহের প্রকারভেদ। এখন আরোহ, আমরা আরোহকে প্রধানত দুই ভাগে ভাগ করতে পারি। এই দুই ভাগ করেছেন যুক্তিবিদ মিল। তিনি আরোহকে প্রধানত দুই ভাগে ভাগ করেছেন। ভাগটি হলো প্রকৃত আরোহ, অপ্রকৃত আরোহ। আবার বলছি, প্রকৃত আরোহ, অপ্রকৃত আরোহ। প্রকৃত আরোহকে তিনি আবার তিন ভাগে ভাগ করেছেন, বৈজ্ঞানিক আরোহ, অবৈজ্ঞানিক আরোহ, সাদৃশ্যমূলক আরোহ বা সংক্ষেপে বলে সাদৃশ্যানুমান। আর অপ্রকৃত আরোহকে মিল তিন ভাগে ভাগ করেছেন, পূর্ণাঙ্গ আরোহ, যুক্তিসঙ্গমূলক আরোহ, ঘটনা সংযোজন। এ হলো আরোহের প্রকারভেদ। আমাদের পরীক্ষা আসে যে আরোহের প্রকারভেদ ছক আকারে লেখো। তাহলে আমরা কি লিখব, যে আরোহকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে, প্রকৃত আরোহ, অপ্রকৃত আরোহ। আর প্রকৃত আরোহকে তিন ভাগে ভাগ করা হয়েছে, বৈজ্ঞানিক আরোহ, অবৈজ্ঞানিক আরোহ, সাদৃশ্যানুমান। আর অপ্রকৃত আরোহকে তিন ভাগে ভাগ করা হয়েছে, পূর্ণাঙ্গ আরোহ, যুক্তিসঙ্গমূলক আরোহ, ঘটনা সংযোজন। এবার দেখো, প্রকৃত আরোহ কাকে বলে। প্রকৃত আরোহ হলো যে আরোহের মধ্যে আরোহের প্রাণ, আরোহমূলক উলম্পন বিদ্যমান থাকে তাকে বলে প্রকৃত আরোহ। আবার বলছি, যে আরোহের মধ্যে আরোহের প্রাণ অর্থাৎ আরোহমূলক উলম্পন বিদ্যমান থাকে তাকে বলে প্রকৃত আরোহ। আর অপ্রকৃত আরোহ হলো যে আরোহের মধ্যে আরোহের প্রাণ অর্থাৎ আরোহমূলক উলম্পন বিদ্যমান থাকে না তাকে বলে অপ্রকৃত আরোহ। এবার আমরা প্রকৃত আরোহের প্রকারভেদ হিসাবে বৈজ্ঞানিক আরোহ, অবৈজ্ঞানিক আরোহ নিয়ে আলোচনা করব। বৈজ্ঞানিক আরোহটা কি, বৈজ্ঞানিক আরোহ হলো প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি এবং কার্যকারণ নীতির উপস্থিতির ভিত্তিতে বিশেষ বিশেষ ঘটনা পর্যবেক্ষণ করে একটি সার্বিক সংশ্লেষণ যুক্তিবাক্য প্রতিষ্ঠা করাকে বলে বৈজ্ঞানিক আরোহ। আবার বলছি যে, প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি এবং কার্যকারণ নীতির উপস্থিতির ভিত্তিতে বিশেষ বিশেষ ঘটনা পর্যবেক্ষণ করে একটি সার্বিক সংশ্লেষণ যুক্তিবাক্য প্রতিষ্ঠা করাকে বলে বৈজ্ঞানিক আরোহ। তাহলে বৈজ্ঞানিক আরোহে আমাদের কী থাকবে, দুইটা বিষয় উপস্থিত থাকবে। একটা হলো প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি, একটা হলো কার্যকারণ নীতি। ঠিক আছে, তো এই বৈজ্ঞানিক আরোহের উদাহরণ হিসেবে আমরা ওই যে এর আগে যে আরোহের যে উদাহরণ দিয়েছি, যে রহিম মানসিক, মৃত মানসিক, শ্যামল মানসিক, সুতরাং সকল মানুষ আর মানসিক, এই একই উদাহরণ হলো বৈজ্ঞানিক আরোহের ক্ষেত্রে প্রযোজ্য। আর বৈজ্ঞানিক আরোহের মধ্যে আরোহমূলক লম্প বিদ্যমান থাকে, কারণ এটা হলো প্রকৃত আরোহ। তো দেখো, সংজ্ঞা থেকে আমরা বৈজ্ঞানিক আরোহের কতগুলো বৈশিষ্ট্য বের করতে পারি।
एक नम्बर आमरा बोलते पारी जे वैज्ञानिक आरोहण की थाके विशेष विशेष घटना पर्यवेक्षण करा हय वैज्ञानिक आरोह वास्तव अभिज्ञता भित्तिक वैज्ञानिक आरोह पर्यवेक्षण भित्तिक तारपरे वैज्ञानिक आरोह एकटी सार्विक संश्लेषक जुक्तिवर्ग प्रतिष्ठा करे এরপরে বৈজ্ঞানিক আরোহে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির উপস্থিত থাকে, বৈজ্ঞানিক আরোহে কার্যকর নীতির উপস্থিত থাকে, বৈজ্ঞানিক আরোহে আরোহমূলক উলম্পন বিদ্যমান থাকে। এগুলো হলো বৈজ্ঞানিক আরোহের বৈশিষ্ট্য। আবার বলছি যে বৈজ্ঞানিক আরোহের বৈশিষ্ট্য আমরা বলতে পারি যে বৈজ্ঞানিক আরোহ হলো আরোহে বিশেষ বিশেষ ঘটনা পর্যবেক্ষণ করা হয়, বৈজ্ঞানিক আরোহ বাস্তব অভিজ্ঞতা ভিত্তিক, বৈজ্ঞানিক আরোহ পর্যবেক্ষণ ভিত্তিক, বৈজ্ঞানিক আরোহে সিদ্ধান্ত একটি সার্বিক সংশ্লেষ যুক্তিবর্গ প্রতিষ্ঠা করে, বৈজ্ঞানিক আরোহে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির উপস্থিতি থাকে, বৈজ্ঞানিক আরোহে কার্যকর নীতির উপস্থিতি থাকে, বৈজ্ঞানিক আরোহে আরোহমূলক উলম্পন বিদ্যমান থাকে। এগুলো হলো বৈজ্ঞানিক আরোহের বৈশিষ্ট্য। এবার অবৈজ্ঞানিক আরোহ কাকে বলে? অবৈজ্ঞানিক আরোহ হলো কার্যকারণ নিয়ম রহিত বা কার্যকর নিয়ম অনুপস্থিত, এর অনুপস্থিত থাকে যেখানে, আর যেখানে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির উপস্থিতির ভিত্তিতে বিশেষ বিশেষ ঘটনা পর্যবেক্ষণ করে একটা সার্বিক সিদ্ধান্ত নেওয়া হয়, সেটা হলো অবৈজ্ঞানিক আরোহ। তা আমরা বলছি যে এখানে কী থাকে না? প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির উপস্থিতি থাকে না এখানে, শুধু সরি, এখানে কার্যকর নীতির উপস্থিতি থাকে না, শুধু প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির উপস্থিতি থাকে। আর এখানে যে কোনো একটা ঘটনার অনুকূল দৃষ্টান্তগুলো পর্যবেক্ষণ করা হয়, প্রতিকূল দৃষ্টান্ত পর্যবেক্ষণ করা হয় না, এটা হলো অবৈজ্ঞানিক আরোহ। তো অবৈজ্ঞানিক আরোহের উদাহরণ বলা হয় যে এ যে আবার যত মানুষ দেখেছি সবাই স্বার্থপর, সুতরাং সকল মানুষ স্বার্থপর। এখন দেখো আমি আমার জীবন এ পর্যন্ত যত মানুষ দেখেছি তারা স্বার্থপর, কিন্তু দেখা যাবে ভবিষ্যতে ভালো মানুষের সাথে আমার দেখা হতে পারে, তাহলে আমি কি করলাম? শুধুমাত্র আমার কথা যে অনুকূল দৃষ্টান্তগুলো আমি দেখেছি, এর প্রতিকূলে যে দৃষ্টান্ত আছে, যে ভালো মানুষও আছে, এটা আমি না দেখেই সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, এটা হলো অবৈজ্ঞানিক আরোহ। আরও উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে এ যাবৎ যত গ্রহ দেখেছি সবই সাদা, সুতরাং পৃথিবীর সকল গ্রহ হয় সাদা। তো এটা যখন পৃথিবীতে কালো বক আছে, যখন আমরা কালো বক দেখবো তখন কিন্তু আমার সিদ্ধান্ত মিথ্যা হয়ে যাবে। আর এখানে আমি কী করেছি? শুধুমাত্র অনুকূল দৃষ্টান্তগুলো পর্যবেক্ষণ করে এই সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, কালো বক যে আছে ওটা আমি দেখি নাই, আর ওটা পর্যবেক্ষণও করে নিই, ঠিক আছে? এটা হলো অবৈজ্ঞানিক আরোহ। তো এবার দেখো অবৈজ্ঞানিক আরোহের কয়েকটা বৈশিষ্ট্যগুলি আমার সংজ্ঞা থেকেই বের করতে পারি। যে আমরা যেমন বলেছি যে অবৈজ্ঞানিক আরোহ কী করা হয়? বিশেষ বিশেষ দৃষ্টান্ত পর্যবেক্ষণ করা হয়, এখানেও সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য প্রতিষ্ঠা করা হয়, এ অবৈজ্ঞানিক আরোহ হলো বাস্তব অভিজ্ঞতা ভিত্তিক, তারপরে এখানেও পর্যবেক্ষণ ভিত্তিক। এরপরে অবৈজ্ঞানিক আরোহে আমাদের কী থাকে না? কার্যকর নীতির উপস্থিতি থাকে না, আর শুধুমাত্র প্রকৃতি নিয়মানুবর্তিতা নীতির উপস্থিতি থাকে, আর অবৈজ্ঞানিক আরোহে আরোহমূলক লম্পের উপস্থিতি থাকে, ঠিক আছে? আর অবৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত দিয়ে একটা সম্ভাব্য সিদ্ধান্ত, কারণ এই সিদ্ধান্ত আমাদের কী হতে পারে? মিথ্যা হতে পারে। যখন আমরা প্রতিকূল দৃষ্টান্ত দেখে যাব তখনই আমাদের সিদ্ধান্তটা কী হবে? মিথ্যা হয়ে যাবে। এ হলো বৈজ্ঞানিক আরোহের বৈশিষ্ট্য এবং অবৈজ্ঞানিক আরোহের বৈশিষ্ট্য। এখান থেকে আমরা দুটার মধ্যে পার্থক্য বের করতে পারি। আমাদের সকলের মিল থাকবে, কিন্তু একটা বিষয়ে আমাদের পার্থক্য থাকবে, সেটা হলো কি বৈজ্ঞানিক আরোহে প্রকৃতি নিয়মানুবর্তিতা নীতির উপস্থিতি আছে, আর অবৈজ্ঞানিক আরোহে প্রকৃতি নিয়মানুবর্তিতা নীতির উপস্থিতি নেই। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা আগের এবার সকালবেলা এটা বুঝতে পেরেছো, আর এর দুইটা প্রকারের বৈজ্ঞানিক আরোহ এবং অবৈজ্ঞানিক আরোহ কাকে বলে বৈশিষ্ট্য ভালোভাবে বুঝেছো। ধন্যবাদ সবাইকে, সবাই আল্লাহর রহমতে ভালো থেকো। আজ এখানে আল্লাহ হাফেজ।